আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখো না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মধ্যে 75 জন তখন থেকে রিক্রুট করছে, 75 জনের মধ্যে আমি একজন। কিন্তু আমার সাথে মরম আলী এসে কিন্তু আরেকজন খুরশেদ আলম তার আর নেয় নাই, সে রয়ে গেছে। তা আমার কাছে টাকা ছিল 500, তাকে 300 টাকা দিয়ে দিলাম যে ভাই তুমি এখানে থাকো, তো যেহেতু আমি ট্রেনিংয়ে যেতেছি তো ওইখানে আমাদের খাবার দাবার দিব। তো আমরা চলে গেলাম, ট্রাকে আমাদেরকে নিয়ে গেলো, সকালে রওনা করলো না বিকালে রওনা করলো, বুড়াতে নিয়ে আমাদের আকাশবাণী কলকাতাতে ট্রাক থামাইলো। তো কোন দিক থেকে গেছে এগুলি অবশ্যই যাই না, তখন তো রাস্তাঘাট চিনি না। তো কলকাতাতে যাওয়ার পরে ওইখানে আমরা দিছে সকালে নাস্তা করার জন্য, সকালে এক মুঠো চিড়া দিছে, চিড়া খাইয়া আধা ঘন্টা পরে আবার রওনা হইলাম। ওইখানে যাওয়ার পরে একটা পাহাড়ের চারিদিকে পাহাড়, পাহাড়ের একটা কোনো মধ্যে নিয়ে আমাদের ট্রাক থামাইলো, উপরের দিকে উঠতে হবে। তো বলা হলো যে এটা হইলো আসাম লোহার বন, আর এখানে উপরে পাহাড়ের উপরে ট্রেনিং করা হবে। এখন তারা করছে কি যে প্রত্যেকে লাইন দিয়ে 10 জন করে নেওয়া হবে, অত 10 জন করে একটা তাবু, প্রতি তাবুতে 10 জনের বেশি থাকা যাবে না। তো এখন আমার মধ্যে একটা ভয় হইতেছে যে আমার সাথে মরম আলী পরিচিত আছে, উনি কেউ পরিচিত নাই, অপরিচিত লোকের সাথে কীভাবে থাকি, সে থাকলে তো তার কাছে সুখ দুঃখ বলতে পারবো। তাহলে মরম আলী যাতে 10 জনের মধ্যে আমার সাথে পড়ে, কিন্তু মরম আলী আমার সাথে 10 জনের মধ্যে পড়ে নাই, সে পড়ে গেছে 11 নম্বরে। আমি 10 জন, মরম আলী আমার সাথে বাতিল হয়ে গেল, গা আমার যে তাবুতে ঢোকাইলো একজন আমার পরিচিত না। তো ব্রাহ্মণবাড়ির একজন লোক আছে শঙ্করচন্দ্র রায়, তখন আমি বিয়েছি, তো ওনারা সবাই দাদা ডাকে, আমিও দাদা বলে ডাকি শঙ্করদা। এর মধ্যে একজন শিখ সৈন্য আসলো, আসার পরে বললো যে যুদ্ধ আদমি গালতে গেলেগা তো বাচ্চা সাজা দেয়গা, যোদ্ধার দলে গা তো আচ্ছা সাজা দেয়গা। তা আমি বললাম যে এটা কী কইতেছে, আসলে তো বুঝে না, তো মানে মনের মধ্যে একটা ভয় ঢুকছে। ভয় ঢুকলে এরকম যে আগে শুনছি যে শিখ সৈন্যরা গাড়ি মুছ কাটে না, শিখ সৈন্যরা মুসলমানরা জব করে তাদের রক্ত দিয়ে গোসল করতালই দাড়ি মুছ কাটবো, এটা হলো গ্রামের একটা প্রবাদ ছিল আমাদের এলাকায়। তার মনে করছি যে জুটবাদ করছে যে আসলে বোধ হয় জুটোর তো ফাঁক ফাঁক দিয়ে আমরা ধরবো, বাঁধবো, বাইন্ধা করে আমরা জব করবো, তো সবারই জব করবো। তা আমি চিন্তা করলাম শঙ্কর দা তো জব করতো না, এটা তো হিন্দু। তা আমি কইলাম যে দাদা কয় কি, আমি কই তো আমি কান্না দিছি, আমি কই তাহলে তো আমরা আমরা তো জব করে নেবো, তো আমনি আমরা বাড়িতে খবরটা দিয়ে দিয়ে পরে কই তোমরা জব করবো কোনো। আমি কইছি ওই যে জুটবাদ বলে গা, কয় না জুটবাদ তুমি বুঝো না জিনিসটা, আমি কই না, কইছি কয় তুমি যদি মিথ্যা কথা কও তাহলে তোমার কঠোর শাস্তি দেবো। আমি কোনো আমি জীবনে মিথ্যা কথা কেতাম না, মানে তখন ভয়ে আমি একটা যেমন কেমন হয়ে গেছি আমি নিজে অনুভব করতে পারতেছি, আমি কোনো আমি জীবনে মিথ্যা কথা কেতাম না। তখন উনি তখন উনি বুঝে যে আসলে হয়তো খুব ভয় পাইছে, তখন উনি আমার আদর করে কাছে নিল, রাত্রে রাত্রে শুইলাম। পরের দিন সকালবেলা আমরা তো ভোরে সবাই টয়লেট টয়লেট ব্যবহার করি, এক লাইন দিয়ে দিল, এখানে একজনের পর একজন যাইতে হয় গ্যানারের বাক্সের মধ্যে পানি, কিন্তু এত মানুষের সামনে তো টয়লেট ব্যবহার করা কষ্ট, লজ্জায় যেমন ওই দিন আর ব্যবহারই করলাম না। তো একদিন পরে অবশ্যই আমি ঠিক হয়েছি। তো পরের দিন তো নেওয়া আমার আরাম বলল প্রশিক্ষণ। তো প্রশিক্ষণটা প্রথম হলে আমাদেরকে শুধু রুট মার্চ, রুটে দৌড়ায়। তো প্রথম দিন যেই দৌড়ান দৌড়াইছে আমি খুব মানে কাহিল হয়ে গেছি, তা শিক্ষণের আমার কিছু উষ্টালাতিও দিছে, দৌড়াইতে আমি পারি না। তো একদিনে দৌড় আমি খুব কাহিল হয়ে গেছি, আমি লড়তে পারি না। পরের দিন আবার ট্রেনিং, এখন পাহা পাহাড়ের পড়তে হবে। তো তিনটা পাহাড় আছে, একটা পাহাড়ের মধ্যে উঠতে বাঁশি ফু দিলে জমিনে নামতে হবে, নিচে নিচে হইল কাদা পানি, এই কাদা পানি দিয়ে দৌড় দিয়ে আরেকটা পাহাড়ে উঠতে হবে। ওইখানে একটা গাছ নির্দিষ্ট করে দিছে যে ওই গাছের থেকে একটা পাতা নিয়ে আসতে হবে, তো 10 জন করে রাখবো, মানে পাতা নিয়ে যে আসবো দৌড় দিয়া প্রথম যে সিরিয়ালে 10 জন করবো ওই 10 জন রাখা হবে, বাকি 10 জন আবার দৌড় দিতে হবে, যে 10 জন আবার আসবে এই 10 জন রাখা হবে, অর্থাৎ হলো প্রতিবারে 10 জন করে রাখা হবে। তো আমি প্রথম দিন সবার পরে পড়ছি, পরে আর আমি লড়তে পারি না, গড়িয়ে গেছি মনোবস্থা।